এটা ডাঙর কোম্পানি, ডাঙর ডাঙর বিল্ডিং, প্রতিজন কর্মচারীর বাবে ধুনিয়া ধুনিয়া কেবিন, প্রত্যেকরে মনত নিজের নিজের কামত উন্নতি করার স্বপ্ন। এদিন একটা ঘটনা ঘটিল। এজন কর্মচারীর কেবিনত টেবুলখনত এখন চিঠি পড়ি আছিল। তাত লিখা আছিল যে প্রমোশনত ইমান দিনে বাধা দিয়ে থাকা অফিসারজন আজির মৃত্যু হল। অফিসারজনক খন্তেক পিছতে কবর দিয়া হব, যি হলেও ইচ্ছা করলে এবার দেখা করে আহিব পারে, কারণ বেশি দূর বাট নহয়। আর লগত অফিসারজনের ঠিকনাটো দিয়া আছিল। কর্মচারীজন গৈ কবরস্থান পালেগৈ। ইতিমধ্যে তাত কোম্পানিটির বহু কর্মচারী গোট খাইছে। প্রত্যেকের কফিনের কাষলৈ গৈ শেষবারের কারণে দর্শন করেছে। কবরস্থান বুলিলেই এটা শোকাকুল পরিবেশ। পরিবেশটি দেখি এই কর্মচারীজনেরও অলপ দুঃখ লাগিল, কিন্তু তেওঁৰ মনত গোপনে ফূর্তি এটাও লাগিল। পরিবেশটি দেখি যদিও তেওঁৰ সামান্য দুঃখ লাগিছে, কিন্তু চিঠিখন পড়ার সময়ের পৰা তেওঁৰ মনটো উৎকণ্ঠা আৰু আনন্দৰে ভৰি পৰিছে। তেওঁক অতদিন অনিষ্ট কৰি থকা মানুহটো আজি মৰিল, এটা আপদ আঁতৰি গল। কর্মচারীজনে মনের ভাববুর আনের চকুর পৰা যেনে তেনে লুকুৱাই কফিনটোৰ পিনে আগবাঢ়ি গল। তেওঁ কফিনটোৰ কাষ পালেগৈ। কফিনটোৰ ভিতৰলৈ চাই তেওঁ বহু লজ্জিত অনুভৱ কৰিলে, কাৰণ তেওঁ দেখিলে সেইটো খালি, তাত কোনো মৰা মানুহ নাই। কফিনটোৰ তলিটোত আছে এখন ডাঙৰ আইনা, আৰু তাতেই তেওঁ নিজৰ মুখখন দেখিবলৈ পালে। সেই চিঠিখন সকলো কৰ্মচাৰীৰ কেবিনলৈ গৈছিল। সকলোৱে কবৰস্থানলৈ গৈছিল নিজৰ পদোন্নতিত বাধা দি থকা মানুহটোক চাবলৈ, কিন্তু তাৰ তলিত প্ৰত্যেকেই দেখিছিল নিজৰ নিজৰ মুখখন। নিজক বাধা দি থকা মানুহৰূপে প্ৰত্যেকেই দেখিছিল মাথো নিজক।